আরে কি হয়েছে সেটা কো। আরে স্যার আমি এক্সাম রাত দুইজন লিপটেজিং করলাম না, সেটা স্যার জানি ফেলাছে। কষ্ট স্যার এখনই ক্লাসে ঢুকতি, বিষয়টা কি করা যায় তাই ক। তোরা সবাই জেলার থাকিস, স্যারের কাছে কোনো মতো ওই লিপটেজিং প্রসঙ্গে জাতি দেওয়া যাবি না, স্যারের মাথা আজ গোলা করে দেবো। আমি রাজি আছি, পরের বারে যদি লিপটেজিং করার সময় আমাকে সাথে লিস তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমরা রাজি রাজি। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং, বসে পড়। আজ তোদের সাথে আমার অনেক কথা আছে। স্যার আজ আপনি শোনেন স্যার, ভালটু কি করেছে? ভালটু আবার কি করল রে? আজ স্যার ভালটু 1500 টাকা দিয়ে চুল কাটাইছে। কি রে ভালটু, কোন লাবি থেকে এত টাকা দিছিস? নাপি জেন্স পার্লার কোন জেন্স পার্লার, সীতা তাপ নিয়ন্ত্রিত, যে কোনো মাথা ধরলেই 1200 1500 1800 3000। এই চুলের কাটিং বুঝি, আপনি তো সব বুঝবেন না, আমি তো চুলই নাই কাকু। শোন এই সব প্রসঙ্গ বাদ দে, তোর সাথে আমার মেলা কথা আছে। স্যার হয়তো ভাবতেছেন আপনি ভালটু খালি 1500 টাকা দিয়ে চুলই কাটাইছে, ও আরো 2000 টাকা দিয়ে জেল মাখেছে চুলে। কি মাসে 2000? আরে না প্রতি সপ্তাহে, নাহলে চুল দেখেন না কত কাড়া। এটা অবশ্য যারে চুল দি তারা অবশ্য বুঝবে না, যারে চুল আছে তারা বুঝবে স্যার। আপনি তো টাকা উঠ। এই শোন তোদের সাথে আমার কথা আছে। স্যারের মনে হয় হিংসা আছে, স্যার মনে হয় চুল বাদে অন্য কিছু আলোচনা করতে কাছে। আরে না স্যার কি তোরে মতো অত শর্ট খ্যাপা নাকি যে এত তাড়াতাড়ি রাগে যাবি, তোর সারাদিন কেলে স্যার কিছু মনে করবি না শিওর। শোন তোদের সাথে আমার ইমার্জেন্সি কথা। শোনেন স্যার, আমার চুলে যদি আমি সেল না দিতাম তাহলে আপনি আমাকে চিনতে পারতেন না। কেন রে কেন? আমি যদি সেল না দিই তাহলে আমার চুল সামনের দিক শুয়ে পড়ে আর আমার মুখ চোখ সব ঢেকে যায়, যদি আমার মুখ চোখ সব ঢেকে যায় তাহলে আমি চিনবেন কি করি? সেই জন্য সেল দি চুল খাড়া করতে হই। স্যারের মাথা চক চক করতেছে, হ্যাঁ গ্যালেজ দিচ্ছে। স্যার কি আসার সময় সেলুরেটের ব্লেড দিয়ে এক কোট মারি আইছেন? এই শোন তোদের সাথে আমার। আরে না স্যার মনে হয় হেয়ার প্রতিবন্ধী বুঝছিস, জন্মের পরের তিনি মনে হয় স্যার এরকম। শোন আমার মাথা আইসু উল আছে, যথেষ্ট আছে, কিন্তু আমি ওটা কাটি ফেলি কারণ এটা আমার স্টাইল। স্টাইল এই তোরা শুনেছিস, এটা স্যারের স্টাইল। আসল কথা কি জানিস, স্যারের বউ স্যারের চুল ধরি পেটাই, তাই স্যার ভয়ে চুল রাখে না। হ্যাঁ ঠিক কইছিস কাসিম, স্যার পুরোপুরি ফাঁকি দিয়ে যাচ্ছে, দুর্নীতি দমন কমিশনের লোক যদি আসে তাহলে দেখবি স্যারের শোরুমে কোনো মাল নাই, শোরুম একদম ফাঁকা। সে তো বুঝলাম, কিন্তু যদি গোডাউন সার্চ করে? তোরা কি আমাকে অপমান করার চেষ্টা করতেছিস? অপমান অপমান তো খালি মানুষে করা যায়, আমরা তো হাজার চেষ্টা করলেও আপনার মতন যথেষ্ট যথেষ্ট বলেছিস তোরা। স্যারের টাক সম্বন্ধে আরে একটা কথা কবি নেই, আরে একটা কথা কলে তোদের খবর আছে, হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছেন আমাদের টাকু স্যার, আমাদের টাকু স্যার। স্যার যদি তোরা এরকম টাকু স্যার কইস তাহলে তো স্যারের টাক গরম হবে, তাও খালি টাকু কলি হয় সহ্য করা যায়। হ্যাঁ কেউ কইস টাকু স্যার, কেউ আবার কইস বেল স্যার, কেউ কেউ কইস নেড়া স্যার নেড়া, কেউ আবার কইস চান্দি শিলা, এত রকম কলি হয় টাকু স্যারের তো জীবন নাকি। কি টাকু স্যার সরি কি স্যার ঠিক কই কি? তুই কি সবাক বুঝালি না আরো কটা নাম দিলি? এই শোন তোদের সাথে আমার কথা আছে। এই শোন আমি কিন্তু স্যারের বেল স্যার কয় ডাকবো ঠিক আছে? আমি কব টাকলু স্যার, আর আমি কব চান্দি শিলা চান্দি শিলা, আর আমি কব নেড়া স্যার নেড়া নেড়া। বন্ধুরা বেশি কথা কব না, লাইক শেয়ার কমেন্টস করে দেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। কথা শেষ।